নমস্কার বন্ধুরা বেঙ্গল আয়ুর্বেদ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আমি প্রান্তিক গুহ জেবিডো স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ফাইনালের ছাত্র সো আমরা অলরেডি তিনটে ওয়েস্ট বেঙ্গলের টপ কলেজ অর্থাৎ ক্যালকাডামিওপথি ডিএন রয় এর কী কাট অফ গেছে সেগুলো আমরা অলরেডি দেখে নিয়েছি আর যোগাশ্রী কলেজের সবচেয়ে লোয়েস্ট কাট অফ গেছে সেটাও কত গেছে আমরা দেখে নিয়েছি আমাদের এখন দুটো কলেজে দেখা বাকি আছে সেটা হচ্ছিলো মহেশ আর মেদনাপুর মেদনাপুরে হচ্ছিলো বিএইচএম এস এর লোয়েস্ট কাট অফ ওটা আমরা নেক্সট ভিডিও দেখব এখন আমরা দেখে নেব মহেশ ওয়েস্ট বেঙ্গল আয়ুষ কাউন্সিলিংয়ের রাউন্ড ওয়ানে কি কাট অফ গেছে আমি তোমাদের একটা কথা খুব ক্লিয়ারলি বলেছিলাম যে ডিএন দে কিন্তু ইডাব্লিউএসের কাট অফের যে ডাউনফল সেটা শুরু হয়েছে আর মহেশভাটা ছেড়ে মেদিনীপুরেও তোমরা কিন্তু সেটা কন্টিনিউ দেখতে পাবে বাট আমি এটাও বয়ে রাখছি এটা এখানে শেষ না আরও কমবে ঠিক আছে যদি EWS ডাবলিউএস ক্যান্ডিডেট যারা এটা ভেবে রেখেছে যে না আমাদের হবে না আমরা পার্টিসিপেট করবো না যদি তারা এটা ভেবে থেকে আর সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট না করে তবে কিন্তু আরও কমবে আর যদি তারা পার্টিসিপেট করে তবে কিন্তু EWS ডাব্লিউএস কার্ট অফটা একটু লিফ্ট হওয়ার সম্ভাবনা আছে আমার সাথে যারা কথা বলে তারা মোটামুটি যদি পার্টিসিপেট করে তবে কিন্তু ই ডাবলিউএসের কাট অফ সেকেন্ড রাউন্ডে উঠবেই এটা আমার প্রেডিকশন আমার সাথে যেসব ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্টরা কথা বলেছে তারা যদি পার্টিসিপেট করে সেকেন্ড রাউন্ডে আয়স কাউন্সিলিংয়ে তবেই ঠিক আছে সো এখন বেশি কথা না বলে মহেশ ভট্টাচার্য হোমিওপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের রাউন্ড ওয়ানে কি কাট অফ গেছে সেটা আমরা ডিসকাস করে নেব দেখে নেওয়া যাক সো সেই একই জিনিস তে কিন্তু ইডাব্লিউএসএ কাট অফ অনেক কম ঠিক আছে আমরা ওভারঅল প্রথম থেকে দেখছি এবার আইডাব্লুসটা আগে দেখছি না জেনারেলি অল ইন্ডিয়া কাট অফ র্যাঙ্ক হচ্ছে হলো এক লাখ তেইশ হাজার সাতশো আটান্ন আর মার্কস গেছে হচ্ছে ফাইভ সিক্সটি ওয়ান এটা তোমরা কিন্তু আস্তে আস্তে দেখতে পাবে যে কাট অফের ডিফারেন্সটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে বেসিক্যালি যারা কলকাতা প্রেফার করে থাকে শুধুমাত্র কলেজের জন্য তারা এদের জেবি রয় ক্যালকাডোপাতি ডিএন দিয়ে চয়েস করছে বা কলকাতা কাছাকাছি হাওড়াতে মহেশ ভট্টাচার্য এটা চয়েস করতে পারে ঠিক আছে তাও এটা সবার ক্ষেত্রে প্রেডিকশন না কারণ সবাই এটাকে মনে করে না যে না আমরা কলকাতার মধ্যেই থাকবো অর আমরা নেক্সট ইয়ার ড্রপ দেবো আমরা কিন্তু মহেশ ভট্টাচার্য মেদিনীপুরে যাবো না এই জন্য তোমরা একটা ক্লিয়ার কাট গ্যাপ দেখতে পাবে এখানে ঠিক আছে যেটা তোমরা আগের দুটো কাট অফ ভিডিও যদি দেখে থাকো তার সাথে কিন্তু এই ডিফারেন্সটা আছে জেনারেল গেছে ফাইভ সিক্সটি ওয়ান ওবিসি এতে এখানেও কিন্তু মোটামুটি গ্যাপটা ঠিক আছে ডিসেন্ট গ্যাপ আছে ওবিসি এতে কাট অফ গেছে হয়েছিল এক লাখ বত্রিশ হাজার নশো উনানব্বই আর মাস গেছে হচ্ছে ফাইভ ফিফটি ফোর ঠিক আছে মোটামুটি সেভেন মার্কসের ডিজাইন গ্যাপ ওবিসি বিতে যদি আমরা দেখি সেটা কিন্তু মোটামুটি অনেকটাই কমেছে এটা আগের বছর তোমরা ধরে ধরো জেবি রয় বা ক্যালকাটার যে কাট আপটা ছিল ওটা মায়ের ছেড়ে এবছরে ফার্স্ট রাউন্ডে কাট আপ গেছে আর আমার যেটা ধারণা এগুলো আরও কমবে ঠিক আছে কারণ ওবিসি মোটামুটি যারা আছে সবাই পার্টিসিপেট করে নিয়েছে ওবিসি নতুন করে আসার বিশেষ চান্স নেই ঠিক আছে ইডাব্লিউ যেরকম চান্স আছে ওবিসি সেরকম বিশেষ চান্স নেই ওবিসি বিসি বিতে কার্ডআপ র্যাঙ্ক গেছে হলো এক লাখ সাতান্ন হাজার একশো অষ্টআশি মাস গেছে হয়েছিলো ফাইভ থার্টি ফাইভ ইডাব্লু এস এস এ কিন্তু সেই এগেইন অনেকটা কম ঠিক আছে অনেক অনেক অনেকটা কম ই এ কাট অফ র্যাঙ্ক আছে হচ্ছে হলো চার লাখ নব্বই হাজার ছেষট্টি আর মার্কস হচ্ছে হলো থ্রি ফাইভ ওকে অনেকটা বেসিক্যালি জেবি রয়তে যেখানে ফাইভ থার্টি ফাইভ ছিল এখানে থ্রি ফাইভ মানে অলমোস্ট মাইভার যে আস্তে আস্তে দুশো মার্কস কমে গেছে ই এর জন্য যেটা অবশ্যই কিন্তু পয়েন্ট টু বি নোটেড যে যারা ই এখনো এখনও পার্টিসিপেট করেনি তাদের কিন্তু অবশ্যই করা উচিত এসসিতে তোমাদের কাট অফ র্যাঙ্ক আছে আবার এলিভেট করেছে তিন লাখ দশ হাজার পাঁচ শুরানব্বই আর মাস হচ্ছে হল ফোর টোয়েন্টি নাইন মোটামুটি ডিসেন্ট আছে ঠিক আছে তোমরা আগে দুটোতে এসসিতে যে কাট অফ দেখেছো সেই তুলনায় কিন্তু এই ডিক্রিজটা ডিসেন্ট আছে মোটামুটি ফোর টোয়েন্টি নাইন স্ট্যান্ডার্ড মার্কস আগের বছরের তুলনায় আর এসটিতে আমি এগেইন বয়ে রাখছি এসটিতে আরও কমার প্রবিলিটি আছে কারণ এসটি স্টুডেন্ট বিশেষ পার্টিসিপেট করবে না আগের বছর তুলনায় তাও ভালো এটা আগের বছর মহেশভট্টাচার্য আর মেদিনাপুরে এসটি সিটগুলো পুরো ফাঁকা থেকে লাস্টে এগুলো কনভার্ট হয়ে গেছিলো বাট এবছর সেরা বিশেষ কিছু চান্স নেই কারণ এবার ঠিকঠাকভাবে অ্যালটমেন্ট হয়েছে ফার্স্ট রাউন্ডে এবার কত অ্যাডমিশন নেবে কি নেবে না এটা আমি জানি না বাট অ্যাটলিস্ট অ্যালটমেন্ট হয়েছে এবার কার অফ র্যাঙ্ক ছিল হলো দশ লাখ আটচল্লিশ হাজার চারশো আর মার্কস হচ্ছে হলো ওয়ান এইটটি ফাইভ ঠিক আছে সো এই ছিল আজকের ভিডিও এই কার্ড দেখার পর যদি তোমাদের মনে হয়ে থাকে যে না আমরা আয়ুষ কাউন্সিলিং গোল্ডেন অপরচুনিটি মিস করে ফেলেছি কম মার্কসেও গভর্নমেন্ট কলেজ অ্যালটমেন্ট হচ্ছিলো আমরা সেগুলো পাইনি এটা আমাদের ভুল হয়েছে এবার আমরা কি করব। সাদার থেকে তোমাদের কিন্তু রাউন্ড টু ওয়ে রেজিস্ট্রেশন শুরু হবে তার আগে নির্দিষ্ট ডকুমেন্টস রেডি করে সমস্ত কিছু করে তোমাদের রাউন্ডের জন্য প্রিপেয়ার করতে হবে যা তোমরা তোমাদের মার্ক্সের বেসে একটা ভালো কলেজ পেয়ে যাও আর সেই কলেজ পেতে আমি তোমাদের হেল্প করবো অবশ্যই তোমাদের যদি আমাদের গাইডলাইন বা হেল্পের দরকার হয় তবে তোমার নিজেদের নাম্বার দেওয়া আছে এখানে আমাকে মেসেজ করতে পারো আমি তোমাদের হেল্প করব সার্টিফিকেট বানানো থেকে শুরু করে ডকুমেন্টস বানানো থেকে শুরু করে আপ টু কলেজ পাওয়া অবধি সমস্ত কিছু কিন্তু আমার গাইডেন্সে হবে তোমাদের যাতে কোনোরকম ভুলের অবকাশ না থাকবে এটাই হবে আমার টার্গেট যা তোমরা প্রপারলি তোমাদের মার্কসে বেসে কলেজ পেয়ে যাও ওকে এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বেঙ্গল আয়ুর্বেদা ধন্যবাদ